हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, स्वागतम तुम्हारे आमादेर आजकेर आयोजने। आमरा आजके जे लेसनटी शिखब सेटा होच्छे इंग्रेजी भाषा शिक्षा प्रोग्रामेर उपरे आमरा जे धारावाहिक क्लासगुलो करतेछि तार 43तम क्लासे। तो ये 43तम क्लासे आमरा आजके कि शिखब देखो, बर्तमान समय कोनो वाक्य जदि कारो पेशा दोष गुण अवस्था के बा कारा तार साथे ना नई नय नन एरकम नेगेटिव कोनो बा नाबोधक कोनो शब्द थाके, एई धरनेर शब्द के आमरा किभाबे इंग्रेजीते रूपान्तर करते पारबो बा बोलते पारबो देखो, सेजन्य एकटा स्ट्रक्चार देवा आछे। स्ट्रक्चारटा आमरा एकटु बुझे नेई। स्ट्रक्चार प्रथमे आछे कि हु, हुटा होच्छे के अथवा कारा, ये शब्दगुलोर जोन्नो आमरा प्रथमे हु व्यवहार करब। एरपर होच्छे सहाज्यकारी भार्ब। तो सहाज्यकारी भार्ब हिसेबे ये वाक्य आमरा साधारणत इज और आर व्यवहार कर लेई हबे। जदि एकजन बोझाय ताहले आमरा इज व्यवहार करब, और जदि माने जेरकम जदि आमरा जदि हु द्वारा शुधुमात्र के माने एकजन बोझाय ताहले आमरा इज व्यवहार करब, और हु द्वारा जदि के अथवा कारा बोझाय ताहले आमरा आर व्यवहार करब। और कोनो सहाज्यकारी भार्ब व्यवहार करते हबे ना। एरपर होच्छे नॉट, नय नन नई, ठीक आछे, माने ना, एइजन्य कि व्यवहार करब नॉट। एरपर होच्छे आमरा नाउन, যে শব্দ দ্বারা কাজ, নাউন হচ্ছে কোনো কিছুর নাম, নামকে নাউন বলে এরকম একটা শব্দ দিব, অথবা একটা অ্যাডজেক্টিভ যে শব্দ দ্বারা পেশা দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝাবে, অথবা উদ্দেশ্যমূলক কোনো শব্দ বা বাক্য আমরা দিয়ে দেবো। দেখো তোমরা তোমাদের বোঝার স্বার্থে বা তোমরা কী করে বাক্যে ব্যবহার করতে পারো, তোমাদের কথোপকথনে এই ধরনের বাক্য ব্যবহার করতে পারো, তার জন্য আমরা অল্প কিছু এক্সাম্পল এখানে দিয়েছি। দেখো কে অন্ধ নয়, এই কথাটা যদি আমরা বলতে চাই আমাদের কথোপকথনে কে অন্ধ নয়, তাহলে কের জন্য আমরা কী ব্যবহার করবো বলতো? হু। আর যেহেতু এটা কে মানে একজন বোঝাচ্ছে তাহলে ইজ, হু ইজ, তারপরে এই নয়ের জন্য কি হু ইজ নট, এরপর আমরা কী দেব নাউন মানে অন্ধ ব্লাইন্ড, ঠিক আছে, অথবা অ্যাডজেক্টিভ ব্লাইন্ড BLIND ব্লাইন্ড, হু ইজ নট ব্লাইন্ড, ঠিক আছে, হু ইজ নট ব্লাইন্ড, কে অন্ধ নয়। দেখো কারা কুষ্ঠরোগী নয়, কুষ্ঠরোগী নয়, তাহলে আমরা কী দিতে পারি হু, দেখো কারা বলছি তাহলে অনেক, হু আর নট লেপার, লেপার লেপার মানে হচ্ছে কুষ্ঠরোগী। হ্যাঁ হু আর নট লেপার, কারা কুষ্ঠরোগী নয়, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এখানে অন্য অন্য টপিক্স দিয়েও প্র্যাকটিস করতে পারবো। দেখো কে ক্ষেতমজুর নয়, তাহলে আমরা কী দেব হু, এখানে আবার হু কে কে বোঝাচ্ছে মানে একজন, হু ইজ নট, হু ইজ নট ফার্ম, ফার্ম মানে হচ্ছে ক্ষেত, লেবার LABOUR, হু ইজ নট ফার্ম লেবার, কে ক্ষেতমজুর নয়। কারা গ্রামবাসী নন, কারা, তাহলে কারা, তাহলে আমরা এখানে অবশ্যই হু দিব কারার জন্য, এবার আর দিব কারণ এখানে অনেক বুঝেছে, হু আর নট ভিলেজার্স, হু আর নট ভিলেজার্স VILLAGERS ভিলেজার্স, কারা গ্রামবাসী নন। কে মাদকাসক্ত নয়, আমরা অনেক সময় বলি কে মাদকাসক্ত নয়, ঠিক আছে, জানতে চাই, তাহলে আমরা এখানে কী দেবো দেখো, কের জন্য দেবো হু, আর এখানে ইজ, হু ইজ নট, এই নয়ের জন্য নট, হু ইজ নট ড্রাগ অ্যাডিক্টেড, ড্রাগ অ্যাডিক্টেড, কে মাদকাসক্ত নয় বা অ্যাডিক্ট, আমরা অ্যাডিক্টও ইউজ করতে পারতাম ইডি বাদ দিয়ে, কে মাদকাসক্ত নয়। তাহলে আশা করি এই ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা, তোমাদের দৈনন্দিন যেই কথোপকথন বা কনভার্সেশন হবে তো সেইখানে তোমরা এই ধরনের বাক্য ব্যবহার করা শেখো, যাতে তোমরা ভাষা দক্ষতায় আরও এগিয়ে যাও। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে, আল্লাহ হাফেজ।